নবীজি বলেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, এবং তোমরা আশা রাখো যা তোমাদেরকে আনন্দ দিবে। এই জিনিসের আশা করো, এটা তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে। তবে তোমরা একটু শোনো, মাল ফাকার আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে, আমি নবী এই ভয় করি না। দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না, এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। তবে আমার আশঙ্কা, তোমাদের পূর্ববর্তী জামানার লোকদের সামনে দুনিয়া যেমন বিস্তৃত করে দেওয়া হয়েছে, দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকেও দুনিয়া এমন বিছিয়ে দেওয়া হবে, বিস্তৃত আকারে দুনিয়া দেওয়া হবে, দুনিয়ার অঢেল ধন সম্পদ তোমাদেরকেও দেওয়া হবে আগের জামানায় যেমন দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে, তোমরাও প্রতিযোগিতায় লেগে যাবা, আমি নবী আশঙ্কা করতেছি। দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদেরকে অত সম্পদ দেওয়া হবে যেমন সম্পদ পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তারা সম্পদ পাওয়ার আশায় এমন প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা করতে করতে ওয়াতুলহিয়াকুম কামা আল্হাতহুম, এক পর্যায়ে দুনিয়া তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে, তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে, আমি নবী আশঙ্কা করতেছি। দেখেন, দুনিয়াতে হালাল সম্পদ কামাই করা নিষেধ না, কিন্তু হালাল সম্পদ কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া এটা অন্যায়। হালাল সম্পদ কামাই করা নিষেধ না, কিন্তু হালাল সম্পদ আপনি কামাই করতে গিয়ে আখেরাত ভুলে গেলেন, এটা হবে না। সম্পদ কামাই করতেছেন, জোহরের আজানে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আল্লাহ আমার মাধ্যমে তোমাকে ডাকতেছে, আসো তাড়াতাড়ি। তুমি আপনি হালাল রিজিক উপার্জন করতেছেন, মুয়াজ্জিন সাহেব ইকামতে বলতেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, আসো। ওই মুহূর্তে দোকানের শাটার লাগিয়ে নামাজে চলে যাওয়া, এইটা হলো আপনি দুনিয়া সঠিকভাবে কামাই করা। যে আপনি দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যান নাই, এটার নাম দুনিয়া যদি হয় তাহলে ঠিক আছে। দুনিয়ার হালাল সম্পদ কামাই করতে গিয়ে আপনি আখেরাত ভুলেন নাই, কিন্তু নামাজের পর নামাজ যাচ্ছে, আজানের পর আজান হচ্ছে, আর আপনি সম্পদ কামাই করতেছেন। আর কেউ জিজ্ঞাসা করলে বলেন আমি কি হারাম খাই, ঠিক আছে আপনি হালালই খান, আখেরাত তো ভুলে যাচ্ছেন। এই জন্য সহি বুখারীর একটা বর্ণনা শোনেন, রসুল্লাহ সাল্লাম বলেন ইন্নাহাদাল মাল খাদিরাতুন হুলওয়াতুন, এই সম্পদ সবুজ শ্যামল হুলওয়াতুন সুমিষ্ট, এই সম্পদ সুমিষ্ট সবুজ শ্যামল। হাদিসের শেষের দিকে নবীজি বলেন মান আখযাহু বিহাক্কিহি, সম্পদ যদি কেউ সঠিকভাবে গ্রহণ করে, ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি, আর সঠিক খাতে যদি ব্যয় করে, কি বলে দেখেন নবীজি, সম্পদ যদি কেউ সঠিকভাবে আয় করে আর সঠিক খাতে ব্যয় করে, ফানিআমাল মাউনা, আল্লাহ নবী বলেন এটা কতই না উত্তম সঞ্চয়, এটা কতই না চমৎকার সম্পদ। আয় করছে সঠিকভাবে আবার সঠিক খাতে ব্যয় করছে, নবী এটা কতই না উত্তম, এটা কতই না নেয়ামতে পরিপূর্ণ সম্পদ। নবীজি এর পরেই বলতেছে ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি, আর এই সম্পদকে যদি কেউ অন্যায়ভাবে গ্রহণ করে, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়ালা ইয়াশবাউ, সে ওই ব্যক্তির মতো যে শুধু খায় কিন্তু কখনো পরিতৃপ্ত হয় না। সম্পদ অন্যায়ভাবে যে গ্রহণ করে, নবী কয় সে তার মতো যে শুধু খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সম্পদ আয় করে সঠিক খাতে সম্পদ ব্যয় করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস, বাহরাইনের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধি হয়েছে, কোন দেশ, বাহরাইন। বাহরাইনের গভর্নর বানায়া দিলেন নবীর এক সাহাবিকে, তার নাম আলা ইবনুল হাজরামি, মনে থাকবি নি, আলা একটু খালি মনে রেখেন, আলা বাকিটা মনে না রাখলেও চলবে, পুরো নাম আলা ইবনুল হাজরামি আর কি, পুরো নাম যদি পারেন ভালো মনে রাখলে। আজা ভাই নবীর একজন সাহাবি, এর দুটো মনে থাকবে। নবীজির এক সাহাবিকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করলেন, বাহরাইনের সাথে রসুলের সন্ধি চুক্তি,
তো সন্ধি চুক্তি হওয়ার পর গভর্নর সাহেবকে নিযুক্ত করার পর নিয়ম হলো প্রতি বছর উনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে, কারণ মুসলমানরা তাদের জানমালের নিরাপত্তা দিবে। এই জন্য এটা আমরা এই প্রত্যেক দেশে আপনার ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়। তো এই ট্যাক্স উঠায়া নবীজির কাছে পাঠায়া দিবে যে সাহাবি, ওনার নাম আলা ইবনুল হাজরামি। তো তিনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে, এটা আনার জন্য নবীজি কি করতেন, একজন সাহাবি পাঠায়া দিতেন, যাও এটা গিয়ে নিয়ে আস। নবীজি যে সাহাবিকে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। বাহরাইনের গভর্নর বানাইলেন যাকে, তার নাম হলো আলা, আর ট্যাক্স আনার জন্য যাকে পাঠাইলেন তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। এবার হাদিসটা শুনেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবু উবায়দাহ ইবনুল জাররাহ ইলা আহলিল বাহরাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহকে পাঠাইলেন ইলাল বাহরাইন, বাহরাইনে পাঠাইলেন। ওয়াকাদ সালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাল বাহরাইন ওয়া আমারা আলাইহিমুল আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আন। বাহরাইনের সাথে নবীজির সন্ধি চুক্তি হয়েছে আর তাদের গভর্নর বানিয়ে দিয়েছে আলা ইবনুল হাজরামিকে, তার কাছে ট্যাক্স আনার জন্য নবী পাঠাইলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তা আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স নিয়ে মদিনায় চলে আসছে। ফাকাদিমা আবু উবায়দা তাবিমাল, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স বা কর নিয়ে, সম্পদ নিয়ে মদিনায় আসছে। ফাসামিআতিল আনসার বিকুদুমিহি, আবু উবায়দা যে সম্পদ নিয়ে আসছে মদিনায়, এটা আনসার সাহাবীরা শুনে ফেলছে যে আবু উবায়দা সম্পদ নিয়ে আসছে। কি করা যায়, রাতে রাতে আসছে, অতএব ফজরের নামাজেই মসজিদে গিয়ে নবীর সামনে বসতে হবে। তো সম্পদ নিয়ে আসছে নবীর সাহাবী আবু উবায়দা। ফাওয়াফাত হু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই ফজরের নামাজ নবীর সাথে মসজিদে পড়ছে। ফালাম্মান সরাফা তারদুলা, নবীজি যখন সালাম ফিরালেন, সাহাবায়ে কেরাম কি করছেন, নবীজির সামনে নিজেদেরকে পেশ করলেন, একদম কাছাকাছি গিয়ে বসলেন নবীজির। ফজরের পরে নবীজিও ফজরের পরে কি করতেন, মুসল্লিদের দিকে ফিরে বসতেন। আমাদের দেশেও তো ফজরের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে না, নবীজিও বসতেন। তো সাহাবায়ে কেরাম কি করলেন, নিজেদেরকে পেশ করলেন নবীর সামনে। নবীজি দেখে বুঝতে পারছে যে এরা সম্পদের কথা শুনছে, তো এজন্য আমার কাছাকাছি এসে পড়ছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম, নবীজি তাদেরকে দেখে একটা মুচকি হাসি দিলেন, সবাই একটা মুচকি হাসি দিলেন, দিছেন নবীজি একটা মুচকি হাসি দিলেন। মুচকি হাসি কেন দিলেন, নবীজি মুচকি হাসি দিলেন যে বুঝছি কেন আসছো। মুচকি হাসি দিয়ে নবীজি বললেন আযুন্নুকুম সামিআতুম বিকুদুমি আবি উবাইদা ওয়া আন্নাহু জাআ বিমালিন, আমার ধারণা আবু উবাইদা যে সম্পদ নিয়ে আসছে এটা তোমরা শুনে ফেলছো, তাই আমার কাছাকাছি এসে পড়ছো, ঠিক না? ক্বালু আজাল্লিয়া রাসূলুল্লাহ, সাহাবীরা কয় জি হুজুর ঠিকই বলছো, সুবহানাল্লাহ। এবার মন দিয়ে শুনেন গুরুত্বপূর্ণ কথাগুলো। নবীজি বলেন আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, এবং তোমরা আশা রাখো যা তোমাদেরকে আনন্দ দিবে। এই জিনিসের আশা করো, এটা তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে। তবে তোমরা একটু শোনো, মাল ফাকার আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে, আমি নবী এই ভয় করি না। দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না, এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তবে আমার আশঙ্কা তোমাদের পূর্ববর্তী জামানার লোকদের সামনে দুনিয়া যেমন বিস্তৃত করে দেওয়া হয়েছে, দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকেও দুনিয়া এমন বিছিয়ে দেওয়া হবে, বিস্তৃত আকারে দুনিয়া দেওয়া হবে, দুনিয়ার অঢেল ধন সম্পদ তোমাদেরকেও দেওয়া হবে আগের জামানায় যেমন দেওয়া হয়েছে। ফাতানা ফাসুহা কামা তানা ফাসুহা, তারা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে, তোমরাও প্রতিযোগিতায় লেগে যাবা, আমি নবী আশঙ্কা করতেছি। দারিদ্রতার আশঙ্কা করি না,
বরং তোমাদেরকে অত সম্পদ দেওয়া হবে যেমন সম্পদ পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তারা সম্পদ পাওয়ার আশায় এমন প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা করতে করতে ওয়াতুলহিয়াকুম কামা আল্লাহুম, এক পর্যায়ে দুনিয়া তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে, তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে। আমি নবী আশঙ্কা করতেছি। হাদিস থেকে কি শিখলাম দেখেন তো, প্রথমে নবী বলছে আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, সাথে সাথে বলছে এমন সম্পদের আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে। তাহলে তো ভালো কথাই বলছে নবী। একটু পরে আবার বলতেছে তোমাদেরকে দারিদ্রতা পেয়ে বসবে এই ভয় আমি করি না, তোমাদের সামনে অঢেল ধন সম্পদ দেওয়া হবে, অতীতের জামানায় যেমন দেওয়া হয়েছে এখানেও সমস্যা না। সমস্যাটা হলো কি, নবী বলেন তারা এই ধন সম্পদ কামায় প্রতিযোগিতা করেছে, তোমরাও করবা, কিন্তু প্রতিযোগিতা করতে গিয়ে একটা সমস্যা হয়েছে, সেটা হলো তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে দুনিয়ার ধন সম্পদ। আমারও আশঙ্কা তোমাদেরকেও আখেরাত থেকে বিমুখ করে দিবে, এই আশঙ্কা এই ভয় আমি নবী করতেছি। তাহলে ভাই কি শিখলাম, হালাল ভাবে সম্পদ কামাই করা দোষনীয় নয়, কিন্তু সম্পদ কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া এটা অন্যায়। নবীজি দেখে প্রথমে বলছে কিন্তু সুসংবাদ গ্রহণ করো, তার মানে ঠিক আছে দুনিয়া হালাল ভাবে কামাও ঠিক আছে, কিন্তু শেষে আবার বলছে দুনিয়া কামাই করতে গিয়ে অতীত জামানার লোকেরা আখেরাত থেকে দূরে সরে গেছে, তোমরাও দূরে সরে যাবা, এটা আমার আশঙ্কা হয়। তাহলে আমরা হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ শিক্ষা শিখলাম, এক, দুনিয়া কামাই হালাল ভাবে নিষেধ না, দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়াটা নিষেধ, তাহলে আখেরাত ভুলে যাওয়া যাবে না। কি শিখলাম, আখেরাত সামনে রাখবো এরপর দুনিয়া কামাই করবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে বৈধভাবে সম্পদ কামাই করবো ঠিক, কিন্তু আমাদের সামনে থাকবে আখেরাত, সামনে থাকবে কি আখেরাত, অর্থাৎ দুনিয়া কামাই করতে গিয়ে কোনোভাবেই যেন আখেরাত থেকে বিমুখ না হই। আল্লাহ আমাদের সকলকে আখেরাতি জিন্দিগি যেন দুনিয়াতেই যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এটা আবার কেমন কথা বললাম, প্রথমে একটু আমার সাথে বলেন, বলেন দুনিয়ার সন্তান আখেরাতের সন্তান, কয় ধরনের সন্তান বললাম, একটা দুনিয়ার সন্তান আর একটা আখেরাত। আচ্ছা এবার হাদিস শুনেন, সহিহ বুখারীর 6417 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করার আগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য আছে। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসটা বর্ণনা করার আগে ইমাম বুখারী হযরত আলীর একটা বক্তব্য আনছেন, আনার পর এরপর হাদিসটা বলছে। তো হযরত আলীর বক্তব্যটা একটু শুনেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, দুনিয়া পিছনের দিকে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত এগিয়ে আসছে। বলেন সবাই, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে, আখেরাত এগিয়ে আসছে, মানে দুনিয়ার জীবন শেষের দিকে আখেরাত আসতেছে। এরপর হযরত আলী বলেন ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুনা, দুনিয়ার সন্তান আছে আখেরাতেরও সন্তান আছে। আলী বলেন ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখেরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয় না। আখেরাতের সন্তান হওয়া দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে তোমার জীবনটা এমন ভাবে কাটাও যেন দেখলেই মনে হয় তোমার আখেরাত ওয়ালা একটা জিন্দেগি, অর্থাৎ তোমাকে দেখলেই যেন মনে হয় তুমি একজন দিনদার। দুনিয়ার সন্তান হওয়ার অর্থ হলো তুমি এমন হয় না তোমার কার্যক্রম যেন দুনিয়াবি মানুষের মতো না হয়, মানে দুনিয়াতে আসো তোমার কার্যক্রম এমন হবে যে তোমাকে যেন মনে হয় দিনদার, তোমার কার্যক্রম যেন এমন না হয় যে তোমাকে মনে হচ্ছে দুনিয়াদার। তাহলে দুনিয়ার সন্তান মানে দুনিয়াতে এমন ভাবে চলবো আমি যে কেমন যেন দুনিয়া আমার সব, আখেরাত ভুলে গেলাম, এটা হলো দুনিয়ার সন্তান। আর দুনিয়াতে থাইকাও আমি আখেরাত সামনে রাখি, আজান দেয় তো মসজিদে যাই, ফজর পড়ি, কোরআন তেলাওয়াত করি, এরপর আমার দিন শুরু হয়, এরপর জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, তালিমে বসতেছি, আবার আমি আমার দায়িত্বগুলো পালন করতেছি, সন্তানের হক, স্ত্রীর হক, এই সব আমি পালন করতেছি, এটা দুনিয়াতে থাইকাও আপনি আখেরাতের সন্তান, আপনি হলেন দিনদার। আর দুনিয়াতে থাকার পরেও টাকা পয়সা কামাই করতেছেন, জুয়া খেলতেছেন, সুদ খাইতেছেন, ঘোষ খাইতেছেন, এই দুনিয়াতে থাইকা আপনি দুনিয়ার সন্তান, আপনি হলেন দুনিয়াদার।
ভাই দুনিয়া দ্বারা দিনদার বুঝে আসছে? তাহলে আমরা কি দুনিয়ার সন্তান হব না আখেরাতের? আসি কই বলেন, দুনিয়ায় আসি কোথায়? দুনিয়ায়, দুনিয়াতে থেকেও আখেরাতের সন্তান হতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। এটাই হযরত আলী বললেন, ফাকুনু মিন আবনাইল আখিরা, আখেরাতের সন্তান হও মানে দিনদার হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হও না মানে দুনিয়াদার হও।